তো মামা জল কত দূরে গেল? জল কত দূরে গেল মানে? আরে শালা নাইদার সাথে তোর ইন্টুমিন্টু আর কি? দূর শালা, তুই আর ভালো হবি না। আমাকে দেখে কি মনে হয় ওর সাথে আমি প্রেম করবো? সারাক্ষণ দুজনে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে। চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা।
আসানাও নদী কেন যায় সাগরের ডাকে চাতো কেন বৃষ্টির আশায় থাকে যদি বুঝতে চাও। গানটা শেষ করতেই হঠাৎ পিছন থেকে হাততালির শব্দ আমার কানে ভেসে উঠল, সাথে কারো আওয়াজ। বাহ, আপনি তো বেশ সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আসলে গান গাওয়া আমার পেশা না, তবে গান গাইতে আমার ভালো লাগে, তাই শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গান গাওয়ার সময় পাই না। এখন থেকে রোজ আমাকে গান শোনাতে হবে। কেন? আপনার গানের সুর শুনে আমি মুগ্ধ হয়েছি তাই। ওরে বাবা, বলেন কি? আপনার গানের সুর সত্যি অনেক সুন্দর। যাক, কেবল যেন আমার সুরের কত দিল। আচ্ছা, আরেকটা গান শোনান না প্লিজ। আচ্ছা বলেন, কোন গান শুনতে চান? যে কোনো একটা রোমান্টিক সং। ওকে, কোন গানটা গাওয়া যায়, কোন গানটা গাওয়া যায়? হ্যাঁ পেয়েছি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আচল হয়ে যাব, আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব, একবার ডেকে যা তুই বারবার চলে যাব, তোর দুষ্টুমিতে আর আমি ইচ্ছে মেশাব। গানটা শেষ করতেই না করতেই আবার হাততালি। বাবা, আপনি এত সুন্দর গান কি করে করেন? জানি না। আপনার তো গায়ক হওয়া উচিত। আমি গায়ক হতে চাই না, যেমন আছি ভালো আছে। গায়ক হলে আমি সেলিব্রিটি হয়ে যাব, তখন আমার অহংকার বেড়ে যাবে, আর আমি চাই না অহংকারী হতে, চাই যেমন আছি ভালো আছি। বাহ, খুব ভালো যুক্তি তো। ভালো তো হবেই। আচ্ছা আমার কথা বাদ দেন, আপনি আমাদের বাসায় আসার পর থেকে তো আপনার সাথে ভালো করে কথাই হলো না, এবার আপনার কথা বলেন। আমার কথা কি বলবো? তেমন কিছু না, আপনার জীবন কাহিনী, কয়টা প্রেম করেছেন, আপনার পছন্দের মানুষ কে কে, আপনি কাউকে পছন্দ করেন কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আবার বলা লাগে নাকি? যদি বলতে না চান তাহলে দরকার নেই, এমনি বললাম আর কি, ভালো লাগলে বলবেন, না লাগলে নেই। ছোটবেলা থেকে আমি আর দশটা মেয়ের মতো নয়, মা বাবার খুব আদরের মেয়ে তো, মা বাবার খুব আদরে বড় হয়েছি, সবসময় লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মনোযোগী হইনি, প্রেম ভালোবাসা এক প্রকার বলতে পারেন সবসময় এড়িয়ে চলেছি। কেন কেন, প্রেম ভালোবাসা ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আজকালকার যুগে ভালোবাসা যেই মূল্য, ভালোবাসলে কষ্ট পেতে হয়, তাই কখনো কাউকে ভালোবাসিনি। আচ্ছা, আপনাকে এ পর্যন্ত কতজন প্রপোজ করেছিল? তা তো ঠিক মনে নেই, কারণ আমাকে অনেকেই প্রপোজ করেছে। আচ্ছা, আপনাকে এতজন প্রপোজ করেছে, আপনার কাউকে ভালো লাগেনি? না, আমার ভালো লাগেনি। ভালো না লাগার কোনো কারণ? আমি কারো দিকে আমার দৃষ্টিতে তাকাইনি যাতে তাকে আমার ভালো লাগবে। ও আচ্ছা, তো সারা জীবন কি আপনি সিঙ্গেল থাকবেন, এমন ইচ্ছে? দেখি, যদি ভালো কাউকে পেয়ে যাই লাইফ লাইন বানাবো। বাহ, আপনি লজ্জাও পান। কেন, লজ্জা পাওয়া যাবে না বুঝি? না যাবে, কিন্তু কিন্তু কি? কিছু না, বাদ দেন। এভাবে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলাম, এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না। আমি প্রতিদিন নাহিদাকে নিয়ে কলেজে যাই, কলেজ শেষ হলে আবারও দুজনে একসাথে বাসায় আসি। একদিন কলেজ শেষে বাসায় ফিরছি, আবারও নাহিদার চেঁচামেচি, মামা রিক্সা থামান। আজকে আবার কি হলো? আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, যাও। আইসক্রিম? তাড়াতাড়ি নিয়ে আসো। কয়টা আনবো? একটা। আমি খাবো না? না, তুমি চেয়ে চেয়ে দেখবে। এটা কেমন কথা? এটাই কথা, তুমি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রিকশা থেকে নেমে আইসক্রিম নিয়ে আসলাম, আইসক্রিম নিয়ে এসে নাইদের হাতে দিলাম। এই নাও তোমার আইসক্রিম। ধন্যবাদ। তা ধন্যবাদ দেয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। নাইদ আইসক্রিম খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে তার খাওয়া দেখছি। আমার চেয়ে থাকা দেখে নাহিদা বলল, কি আইসক্রিম খাবে? দিলে কে না খায়। কিছু বললে নাকি? কই কিছু না তো। আচ্ছা এই নাও আইসক্রিম খাও। তোমার কম পড়ে যাবে তো। আরে অসুবিধা নাই, অল্প একটু নাও। আচ্ছা। তারপর দুজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খেলাম, আমার খুব আনন্দ লাগছে। এই সামান্য কয়েকদিনে নাহিদার প্রতি আমার বেশ একটা মায়া জমে গেছে, কেন জানি নাহিদাকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়ে গেছে।
কেন জানি না সবসময় নাহিদের আশেপাশে থাকতে খুব ভালো লাগে। নাহিদা একটা কথা বলবো? হুম বলো, কি বলবে? আমি তো বাকিটা বলতে পারলাম না। তুমি কি? না কিছু না। আমি যে নাহিদাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। নাহিদাকে আমার ভালোবাসার কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না, কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দেয়। হঠাৎ করে যদি তাকে ভালোবাসার কথা বলি কিন্তু সে যদি রাজি না হয়, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি নাহিদাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। আমার পুরোটা জুড়ে শুধু নাহিদা। নাহিদাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমি কিছুতেই বলতে পারি না, আমার খুব ভয় হয়। আবির, বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস, তো সমস্যাটা কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো? সত্যি কিছু হয়নি? আবার আবার কি হবে? তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? তুই কিসের কথা বলছিস বলতো? তুই ভালো করে বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি? তুই যে নাহিদাকে ভালোবাসিস সেটা ওকে বললেই পারিস। আমি ওকে ভালোবাসি, কথাটা বলতে পারবো না রে। কেন পারবি না? কেন? আমার খুব ভয় হয় যদি রাজি না হয় আর আমি ওকে হারিয়ে ফেলি। আরে বেটা কিছু হবে না, তুই দেখিস না আমি নাহিদারও তোর প্রতি আকর্ষণ কত, আমার মনে হয় নাহিদাও তোকে পছন্দ করে। আরে ধুর, আমার মতো একটা ছেলেকে নাহিদা পছন্দ করবে? তোকে পছন্দ না করার একটা কারণ বল। জানি না। তাহলে তোর সমস্যাটা কি বলে দে। না রে আমি পারবো না। আচ্ছা তোকে বলতে হবে না, আমি ওকে বলে দিচ্ছি। এই না একদম না, তুই ওকে কিচ্ছু বলবি না। আচ্ছা তুই এইভাবে আর কতদিন কষ্ট পাবি? যতদিন কষ্ট সহ্য করতে পারবো। দোস্ত এভাবে নিজেকে কষ্ট দিস না। থোড়া থাক, আবার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবি তুই? আমার একটু বাসায় কাজ আছে, থোড়া থাক। আরে নাহিদার তো ক্লাস শেষ হয়নি, ওকে নিয়ে যাবি না? না রে ভালো লাগছে না, ও একাই যাবে। আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। তাই বলে সবার থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম। দিন দিন কেমন যেন গৃহবন্দীর মতো হয়ে যাচ্ছি, কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছে করে না, কারণ যাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে ভালোবাসি কথাটা বলতে পারছি না। মনের মধ্যে একটা অজানা ভয় সবসময় কাজ করে, যদি নাহিদাকে আমি হারিয়ে ফেলি। না না আমি নাহিদাকে হারাতে দেব না। আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি। নাহিদার কলেজ শেষে বাসায় চলে এসে, বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো। আবির ভেতরে আসতে পারি? পারমিশন নিতে হবে নাকি? হুম। আচ্ছা কিছু বলবে কি? আজকে আমাকে রেখেই বাসায় চলে আসলে যে? এমনি ভালো লাগছিল না তাই আগে বাসায় চলে এসেছি। আচ্ছা একটু ঘুরতে নিয়ে যাবে আজকে? শরীরটা ভালো লাগছে না আজকে। কেন, কি হয়েছে তোমায়?